হ্যালো বন্ধু, আজ কথা হবে সুজিত সরকারের নতুন মুভি আই ওয়ান্ট টু টক নিয়ে, যেখানে অভিষেক বচ্চন হচ্ছে মেন ক্যারেক্টার হিসেবে রয়েছে। তো সুজিত সরকারকে নিয়ে যদি কথা বলি, সুজিত সরকারের লাস্ট পাঁচটা মুভি দেখো, প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের মুভি, ডিফারেন্ট টাইপের কাস্ট এবং ডিফারেন্ট টাইপের স্টোরি এবং কত ভালো ভালো স্টোরি, ঠিক আছে। আর অ্যাক্টিং ব্যাপার থাকে, যেটা হচ্ছে বাঙালিয়ানা কিছু কিছু ঢোকানোর চেষ্টা করে, যেরকম মাদ্রাস ক্যাফে বা পিকু পিকুতে স্পেশালি আমি বাঙালিয়ানাটা বেশ ভালো লেগেছে। অক্টোবর দেখো, বুলাবো সীতাবো, তারপর সর্দার উদ্ধম পাটেল, ঠিক আছে। এবার আই ওয়ান্ট টু টক পুরো ডিফারেন্ট টাইপের জনরে চলে আসে, একদম ডিফারেন্ট টাইপের মুভি করার চেষ্টা করে। প্রত্যেকটা মুভি একটু ডিফারেন্ট লুক থাকে, ডিফারেন্ট ফিলিংস থাকে, একটা ফ্রেশ এয়ার এমন মনে হয় পেয়ে থাকে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মুভি না লোকে প্রথম দিকে যায় না হলে গিয়ে দেখতে, ঠিক আছে, পরে ওটি দেখে মনে হয় বইটা কি ভালো হয়েছিল, হলে গিয়ে দেখলে ভালো হতো, ঠিক আছে। তো ওর মুভি কিন্তু সবসময় এই জিনিসটা থেকে থাকে। এবার এই মুভিটার কথা যদি আসি, তো এই মুভিতে সবথেকে ভালো লেগেছে আমার অভিষেক বচ্চনকে যে লুকটা দিয়েছে এবং ওর যে অ্যাক্টিং সেটা খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে ওর মেয়ের সাথে ওর যে ইকুয়েশন সেটাও খুব মজা। ফার্স্ট অফ অল অভিষেক বচ্চনের কথা বললে, ওর যে তিনটে ডিফারেন্ট লুক, একটা মেসি হেয়ার বিয়ার্ডের সঙ্গে, বিয়ার্ড ছাড়া সুন্দর হেয়ার, আর একটা ছোটো হেয়ার, ঠিক আছে। এবার তিনটে ডিফারেন্ট লুক বিকজ ও এইখানে দেখাচ্ছে যে ও একটা কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে চলছে, যেখানে ও মরতে চলেছে, মানে শিওরটা। তো এবার ও লাইফে ট্রাই করছে যে সরি বলবে, যাদের সঙ্গে ও রং করে, যাদেরকে কিছু খারাপ করেছে তার সঙ্গে সরি বলবে। কিন্তু সরিটা কেন বলবে, ওর মিনিংটা কি, সেটা সে বুঝতে পারছে না। তো এইখানে যে যুগ টাইমে বেঁচে আছে, সেই জন্য সেই যুগ টাইমে ও সবার কাছে সবার জায়গায় ভুল করে সরি বলবে এবং সে বোঝার চেষ্টা করবে কেন সরিটা বলছে, ঠিক আছে। তো এই একটা ভালো জিনিস দেখানো হয়েছে এবং সেখানে ওর যে কথা বলার অ্যাক্টিং এবং ওকে যে লুকটা আমার বেশ ভালো লেগেছে। এবার যদি মেয়েটার কথা বলি, ছোটো যেটা দেখানো সেটাও ভালো লেগেছে, বড় যেটা দেখা সেটা বেশি ভালো লেগেছে। বিকজ ফার্স্ট অফ অল ওকে শেখাচ্ছিল কথাগুলো বলার, ঠিক আছে, ও যখন বড় একটা ওয়ার্ড দিচ্ছে সেটা বলতে পারছে না, কথা বলার প্রবলেম হচ্ছে। এবং বাংলা যে কথাগুলো না খুব মিষ্টি লাগছে, যে মেয়েটার সাথে বা ওর মেয়ে দেওয়া হচ্ছে না, খুব ভালো একটা আমার লাগলো, তার খুব মিষ্টি কথাবার্তা বলছে। এবং ওই লোক ওই জায়গাটা খুব সুন্দর লাগলো, যেখানে হচ্ছে ওয়াই তোমার বয়ফ্রেন্ড বা কোনো একটা বন্ধুর সঙ্গে রয়েছে, ওর দাদুইদা দেখে বলছে এটা কি ওর বয়ফ্রেন্ড, ঠিক আছে। ওর মেয়ে বাবাকে বলছে এবার নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে আমি প্রেগনেন্ট নাকি, ঠিক আছে। কিছুক্ষণ পরে সত্যি ওর দাদু জিজ্ঞেস করছে এগুলো প্রেগনেন্ট। তো এরকম যে কমেডিগুলো দেখা হচ্ছে এই ধরনের মুভি, এগুলো সিরিয়াস মুভি, বিকজ এই ধরনের মুভিতে লাস্টে গিয়ে তুমি মানে কান্না পাবে, ঠিক আছে। আই থিঙ্ক একটা মুভি ছিল ইংলিশ মুভি, ঠিক আছে, যেখানে ক্যান্সার ছিল মেয়েটার, মুভিটার নামটা মনে পড়ছে না। তো ওই মুভিতে যেরকম দেখানো সেম টাইপের মুভি আই থিঙ্ক সুশান্ত সিং রাজপুতটা করেছিল। তো এইখানেও লাস্টে গিয়ে মানে প্রথম দিকটা মুভিটাতে প্রেম দেখানো হয়, মজা দেখানো হয়, কিন্তু এন্ডে গিয়ে সে মারা যায় এবং একটা কষ্ট কষ্টতে শেষ এন্ড হয়। তো এই মুভিটা আই থিঙ্ক ওরকম কষ্টে কষ্টে এন্ড হবে, ঠিক আছে। কিন্তু যাই হোক, মুভিটার আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেলার, দেখতে ভালো লেগেছে, প্রত্যেকের অ্যাক্টিং ভালো লেগেছে, স্পেশালি জনি লিভারকে দেখেছে, ঠিক আছে। এবং বেশ ওইখানে যে জনি লিভারের অ্যাক্টিং সবসময় যদি ভালো ওকে কমেডি রোল দেওয়া হয় ভালো কাজ করে, বেশ ভালো লেগেছে। এবং স্পেশালি ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই মুভিটা একটু প্রবলেম হয়, মানে মুভিটা ভালো হবে ডেফিনেটলি, আমাদের দেখে মনে হলো সুজিত সরকার মুভি এমনিই ভালো হয়, এটা মুভিটা আমার মনে হচ্ছে খুব ভালো একটা মুভি হবে। কিন্তু কটা লোক কোয়ালিটি দেখবে সেটা সন্দেহ আছে, বিকজ 22nd November বেরোচ্ছে, তার আগে বা পরে বড়ো বড়ো মুভি আছে। 5 November চলতে আসছে তোমার পুষ্পা, আর তার আগে বেশ বড়ো বড়ো দু একটা মুভি অলরেডি আছে। আমি পুরো নভেম্বর ডিসেম্বর কী মুভি বেরোবে সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ডেফিনেটলি চেক আউট করে নিও। তো এই মুভিটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে, একটা ভালো পরিষ্কার সুন্দর মুভি কিন্তু এই মুভিটা হবে। যারা তোমরা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো, আজকে তোমরা ফ্যামিলি নিয়ে এই মুভিটা এনজয় করতে পারো। তো তোমরা কি ট্রেলারটা দেখে তোমাদের হিমশেক কি মতামত কমেন্টে নিশ্চয়ই জানাও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।